গত বছরের নভেম্বরে শবনম বুবলির জন্মদিন ঘিরে প্রকাশ্যে আসে অপু বিশ্বাসের সঙ্গে তার ভার্চুয়াল দ্বন্দ্ব। এই ভার্চুয়াল স্ট্যাটাস যুদ্ধে নাম উজ্জ্বল রাখলেও লেখার ভাষা ও প্রত্যুত্তর শুনে ভক্তরা ঠিকই বুঝে ফেলেন কে কাকে বেশি বলছেন। তবে এবার এই তারকারা নতুন করে মুখোমুখি হচ্ছেন, ভক্তরা কাকে কিভাবে নেন সেটাই এখন দেখার পালা। ঈদকে ঘিরে ঢালিউড দুই তারকাকে মুখোমুখি হতে দেখা যাবে। ঈদে প্রেক্ষাগৃহে অপু বিশ্বাস অভিনীত লাল শাড়ি ও প্রেম প্রীতির বন্ধন সিনেমা দুটি মুক্তির তালিকায় রয়েছে। অন্যদিকে বুবলির লিডার আমি বাংলাদেশ ও লোকাল নামে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাগুলো নিয়ে এই তারকাদের ভক্তরা দুই ভাগ হয়ে গিয়েছেন। ভক্তরা নিজেদের প্রিয় তারকাকে এগিয়ে রাখছেন। একদিকে অপু বিশ্বাসের ফ্যান গ্রুপে ভক্তরা মন্তব্য করছেন ঈদে প্রিয় নায়িকা ঢালিউড কুইন অপুর সিনেমায় দর্শক দেখবেন। অন্যদিকে বুবলি ভক্তরা প্রিয় নায়িকাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন, বুবলি এগিয়ে থাকবেন, দুটি সিনেমাই হিট হবে। সম্প্রতি লাল শাড়ি ছবির রঙে রঙে সঙ্গে সঙ্গে গানটি প্রকাশ পেয়েছে। বৈশাখী মেলার আবহে জমজমাট গানটি অপুর ভক্ত অনুসারীরা বেশ দারুণভাবে উপভোগ করছেন। এদিকে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, উৎসবের গানটি দর্শক উপভোগ করছেন, গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি, সাড়া দেখে মনে হচ্ছে এখনই ঈদ লেগেছে। আমাদের সিনেমাটি একই সঙ্গে গ্রামীণ প্রেমের গল্প নিয়ে এগিয়েছে, ঈদ বিনোদনে নতুন কিছু যোগ করবে ছবিটি, তাই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি। অন্যদিকে বুবলি বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা তার সিনেমা দুটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন। দুটি ছবি নিয়েই তিনি বেশ আগ্রহী। এদিকে বুবলি অপু বিশ্বাসের প্রকাশিত সিনেমার গানের প্রশংসা করে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গানটি সবার মধ্যে একটা ঈদের আমেজ তৈরি করেছে, আমার নিজের মধ্যেও এখন ঈদের আমেজ কাজ করছে, আশা করছি এই সিনেমা ঈদে বড় পর্দায় দর্শকদের দ্বিগুণ আনন্দ দেবে। তবে ঈদের সিনেমার হিসাব নিকাশ এখনো বাকি, জানা যাচ্ছে শেষ মুহূর্তে লাল শাড়ি, পাপ, লোকাল সহ বেশ কিছু সিনেমা সরে যেতে পারে। অন্যদিকে মুক্তির তালিকায় এগিয়ে থাকবে লিডার আমি বাংলাদেশ, শত্রু, কিল হিম ও জিনের মতো সিনেমা।